রংপুর জেলার কয়েকটি উপজেলায় তিস্তার বুকে জেগে উঠেছে প্রায় 1 লাখ হেক্টর চর। 2018 সালে কৃষি বিভাগের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহায়তায় অনাবাদী বালুচর আবাদের আওতায় আনা হয়। চর ও চাষি নির্বাচন এবং দল গঠনের মধ্য দিয়ে শুরু হয় চাষাবাদ। ধীরে ধীরে মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, ভুট্টা, ধনিয়া এবং ডাল জাতীয় শস্যের চাষ বৃদ্ধি পায় সেখানে। এর মধ্যে কাউনিয়ার তিস্তার চরে 500 একর জমিতে বিষমুক্ত ফসল উৎপাদন করা হচ্ছে, যা কৃষকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তবে উন্নত বীজ, সেচ, পরিবহন, সংরক্ষণ ও বিপণন নিয়ে সমস্যায় ভুগছেন চাষিরা। সিঁড়ি প্রজেক্ট একটা প্রজেক্ট আসছিল, তারা আসিয়া এই কুমড়া চাষটা শিখায়। যেখানে বালুচরে সেখানে মিষ্টি কুমড়া করে, যেখানে একটু পলি সেখানে তারা মশলা জাতীয় জিনিসও আমাদেরকে শেখায়। তবে কাউনিয়ার চরাঞ্চলে আবাদেরই সাফল্য ধরে রাখতে চায় জেলা প্রশাসন। উপজেলা পরিষদ ও কৃষি বিভাগের সহায়তায় সেই চেষ্টা চলছে। যে পরিমাণ এরিয়া চাষ হয়েছিল এবছর তার থেকে বেশি উৎপাদন এবং আশা করা হচ্ছে এবং বেশি এরিয়া চাষ করা হয়েছে। এদিকে কৃষি অধিদপ্তর জানিয়েছে, অঞ্চল ভিত্তিক মাটি, প্রকৃতি ও পরিবেশ বিবেচনায় নিয়ে রংপুর সহ দেশের বিভিন্ন জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে উৎপাদনের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চর এলাকায় যে ফসলগুলি ভালো হয়, মরিচ ভালো হয়, পেঁয়াজ হয় কোনো কোনো জায়গায়, তারপর ডাল ফসল, তেল ফসল, সরিষা। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চরাঞ্চল সহ দেশের সকল অনাবাদী জমিতে ফসল উৎপাদনে কৃষকদের সব ধরনের প্রণোদনা ও পৃষ্ঠপোষকতা করছে সরকার। ব্রহ্মপুত্রের যে বিরাট যে চরগুলো, সেই চরগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। সরকারের সার্বিক সহযোগিতা পেলে সকল সংকট মোকাবেলা করে চরের অনাবাদী জমিতে ফসল উৎপাদন অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী চরাঞ্চলের চাষিরা। আফতাব হোসেন, বৈশাখী সংবাদ, রংপুর।